ফার্স্ট অফ অল ওই সময় আমার শুরুটা, আমি মডেলিং শুরুটা কত একটা টাফ টাইমের মধ্যে দিয়ে শুরু করেছি, কীভাবে বাসা কনভিন্স করে এটা বলেছি, এবং টু সাম এক্সটেন্ট আমাকে ওটাও বলতে হয়েছিল আম্মাকে, আই এম নট গোয়িং টু ডু ইট ফর লঙ্গার, হ্যাঁ আই উইল ডু ইট ভেরি অকেশনালি, বিকজ আমাকে চাকরি করে, চাকরি শেষ করে কিছু একটা করে টরে খেতে হবে, সো মডেলিং করে আমার পক্ষে খাওয়া যাবে না। সো আমি তো গেলে কিন্তু আমার ওই সময় আর পড়ালেখা কন্টিনিউ করা যাবে না, অনেক টাইম এবং 6 মাসের জন্য আমাকে কাজ করতে নেমে যেতে হবে, এটা বলা হচ্ছিল। সো ওই সব চিন্তা করে আমি সাহসই করিনি, ইনফ্যাক্ট আমি ওখানে টেবিলেই বসা, সবাইকে দিয়ে সব কিছু করা হয় না। বাট পরে যখন ম্যাসিভ একটা সাকসেস কিয়ামত থেকে কিয়ামত, আমি ছবিটা দেখেছি, ইমন মানে আপনারা যারা সব সালমান শাহ বলেন, আমরা ওকে ইমন বলতাম কারণ সে আমাদের সাথে র্যাম মডেলিং করতো, অ্যান্ড হি ডিড সো গুড, আমি খুব ভালো লেগেছে। এরপরে ওকে আমি আবার গিয়েও বলেছি, ও ইউ আর অ্যামেজিং, ইউ ডিড সুপার,